ভোলার লালমোহনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও আশ্রয়ণ প্রকল্পে সুবিধাভোগীদের সাথে জনপ্রতিনিধি এবং প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লালমোহনের সচিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এই মতবিনিময় সভায় লালমোহনের দিন বদলের উন্নয়নের প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়। পাশাপাশি তৃণমূলের প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলো সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়ে তাদের পাল্টে যাওয়া জীবনের গল্প তুলে ধরেন। কোনো কিছু দেয়নি মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে প্রতিবন্ধী ভাতা দিয়েছে, আমি সুখ সুবিধে জীবন কাটাতেছি। এই আওয়ামী লীগের সরকারের আমলে ঘর পাইছি, গরু পাইছি, কাপড় পাইছি, চাল পাইছি, ইয়ার পরে রাস্তাঘাট হয়েছে। কোন প্রধানমন্ত্রী আমাকে একটা ঘর দিয়া আমি আল্লাহর নামে অনেক সুখে আছি। শেখ হাসিনা আমাকে একটা ফানি কল দিছে, আমি শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। হাসিনার অনুদানে একটা ঘর দিছে, আমি এখন খুব সুখেই আছি।